রমজানের ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এরই মধ্যে ফেরি বাড়ানো সহ পন্টুন মেরামত করা হয়েছে। ঘাট এলাকায় ছিনতাই সহ সন্ত্রাস দমনে সাদা পোশাকে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করবে কর্তৃপক্ষ। এছাড়া পুরো ঘাট এলাকায় সিসিটিভি ক্যামেরায় সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে প্রশাসন। মানিকগঞ্জের শিবালয় থেকে সোহেল রানার প্রতিবেদন, জানাচ্ছেন এস কে সৌরভ। দক্ষিণবঙ্গের 21 জেলার মানুষের প্রবেশদ্বার হিসেবে খ্যাত মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়া ফেরিঘাট। এ ঘাটে গড়ে প্রতিদিন 4,000-এরও বেশি যানবাহন পারাপার হয়। ঈদ আসলে সংখ্যা বেড়ে যায় 2 থেকে 3 গুণ। আসন্ন ঈদ উপলক্ষে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন রাখতে 4টি ঘাটের পল্টন পুনরায় করে 9টি পকেট সচল করা হয়েছে। এ রুটে যুক্ত করা হয়েছে আরও 2টি ফেরি। এবারও আমাদের ব্যাপক প্রস্তুতি আছে। তার ভিতরে প্রথম হলো যে ফেরি সংখ্যা বৃদ্ধি, বর্তমানে 16টা ছিল, বাইদিক ঈদের সময় 20টা থাকবে। সমস্ত লঞ্চের ইঞ্জিন বা বডি কোনো সমস্যা থাকে তার চূড়ান্তভাবে সেই সমস্যার সমাধান করে আমরা রুটে আসছি এবং এখনও কিছু লঞ্চ আমরা রিপেয়ারিং কাজে ব্যস্ত রয়েছি। কোনো প্রকার ভোগান্তি ও যানজট ছাড়াই স্বজনদের সাথে ঈদ করার প্রত্যাশা যাত্রীদের। ঈদের একদম কাছাকাছি চলে আসে, তখন অনেক সময় এরকম করা লাগে যে অনেক দূর থেকে নেমে হেঁটে ফেরি বের হয়ে তারপর ওই পাশ থেকে বাস উঠতে হয়। কোনো ভোগান্তি না হয়, সুন্দরভাবে সুস্থভাবে আমরা যেতে পারি। যাত্রীদের সুবিধায় ঘাট এলাকায় একটি কন্ট্রোল রুম, মেডিকেল ইউনিট স্থাপন সহ সার্বক্ষণিক মোবাইল কোর্ট কাজ করবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া 500+ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও মোতায়েন থাকবে জানায় পুলিশ কর্মকর্তা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি মোবাইল কোর্টের ব্যবস্থা করা হয়েছে, ওখানে সার্বক্ষণিক মোবাইল টিম থাকবে, পাশাপাশি একটি কন্ট্রোল রুম এবং একটি মেডিকেল ইউনিট সেখানে স্থাপন করা হবে যাত্রীদের সহযোগিতার জন্য। পাশাপাশি আমরা 20টি টয়লেট এবং ঘাট এলাকায় আলোকসজ্জার ব্যবস্থার কার্যক্রম গ্রহণ করেছি। এখানে যাতে আইনশৃঙ্খলা কোনো সমস্যা না হয়, কোনো যাত্রী যাতে প্রতারণা অজ্ঞান পাখি মলম পাখির কবলে না পড়ে, সেই লক্ষ্যে আমাদের সাদা পোশাকে এবং পুরা পোশাকে ডিউটি থাকবে। পাশাপাশি ফেরি যাতে স্মুথলি চলাচল করতে পারে সেই জন্য আমাদের বিআইডব্লিউটিসি এবং কিয়ের সাথে আমরা অলরেডি মিটিং করেছি। এবার ঈদের আগে ও পরে 4 দিন অতি জরুরি পণ্যবাহী ট্রাক ছাড়া সকল ধরনের মালামালবাহী ট্রাক পারাপার বন্ধ থাকবে। এসটিভি নিউজ ডেস্ক।